হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ চলে আসলাম আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটা ফটোশপ দিয়ে মানুষের পোশাক পরিবর্তন। ফটোশপ দিয়ে মানুষের পোশাক পরিবর্তন কখন করা যায় আজকে সে সম্বন্ধে কথা হবে। ওকে, শুরু করা যাক তাহলে আজকের নতুন টিউটোরিয়াল। ওকে, আপনার ছবিটি ইনপুট করুন। না, ওকে, আমাদের ছবিটি আমরা ইনপুট করি। ওকে, ছবিটি আনলাম এবং এই ছবিটির পোশাক পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের একে পোশাক পরিবর্তন করাতে হবে, একে পরাতে হবে ট্রাই কোট, ট্রাই পরাতে হবে। ওকে, ঠিক আছে, আমরা এই কোটটা আজকে ওকে ওনাকে পরানো হবে। ওকে, ঠিক আছে, আপনি এটা ইনপুট করুন। আচ্ছা, ওকে, চলে আসছে আপনাদের কোট, এই টায়ের সকল ফাইল আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা টোটাল ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। ওকে, ঠিক আছে, আজকে তাহলে আজকে পোশাক পরিবর্তন, আজকে এই কোডটা আজকে পড়াতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা কেটে নিতে হবে, পেন টুল দিয়ে কেটে নিতে হবে। এটা আপনি কাটেন, এভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করতে হবে এভাবে। এভাবে সময় নিয়ে আপনারা এটাকে কাটবেন। এটা জুম কমাই নেন, জুম কমিয়ে দিয়ে আবার পেন টুল দিয়ে আপনি ঠিক কেটে নেবেন এভাবে এভাবে। এবার কন্ট্রোল ধরে এন্টার। ওকে, তাহলে কন্ট্রোল ধরে এন্টার দেওয়ার পরে এটাকে দেখেন, এটা সব পাশ ঝিল ঝিল করতেছে। এবার আপনি এটাকে ছোটো করে নেন। ছোটো করে নেওয়ার পরে মুভ টুলটা ব্যবহার করেন, মুভ টুলে ক্লিক দেন। ক্লিক দিয়ে দেখেন এটা কিন্তু এখনও ঝিল ঝিল করছে। তাহলে এরপর কী করতে হবে, এরপরে কিবোর্ডে অল্ট্রা প্রেস করে মাউস দিয়ে টিপে ড্রাগ করে এই ফটোর উপরে এনে দিয়ে দেন। দেখেন ওইটা এখান থেকে কপি হয়ে ফটোর উপরে চলে এসেছে। ওকে, ঠিক আছে, এবার একে কোডটা এটা একটু ঠিকঠাকভাবে পড়াতে হবে। ওকে, এখান থেকে আমরা কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করে একটু উপরে দিকে উঠাই দিলেন। ওকে, আপনাদের ইচ্ছা মতো আপনারা একটু চাপাই নেন, যার যেমন তাকে তেমন করেন, একটু চাপাই নেন। হ্যাঁ, একটু চাপাই নিয়ে দুই সাইড থেকে ঠিক আছে, মোটামুটি আসছে, গলাটা এখনও ঠিকভাবে হয় নাই। ওকে, ঠিক আছে, এইটা আর একটু উপরে উঠাই দেন। আপনারা আপনাদের মতো আপনি এটা চিকন মোটা করে নিতে পারবেন। ওকে, ঠিক আছে, হ্যাঁ, ওকে, এখন মোটামুটি হয়েছে, গলাটা শুধু ঠিক করে নেবেন। ওকে, ঠিক আছে, এখানে কিন্তু খেয়াল রাখবেন লেয়ার হয়েছে দুইটা, এক হলো ছবির লেয়ার, দুই হয়েছে পোশাকের লেয়ার। ওকে, ঠিক আছে, এটা হলো, এবার ইন্টারফেস করে দেখেন এটা গেছে। ওকে, ঠিক আছে, একটু জুম কমাই নিন। এর নিচের অংশে কিন্তু শার্ট পরা, অতএব আমাদের শার্টটাকে একটু রিমুভ করতে হবে। একটু জুম করে নিন, নিয়ে শার্টটাকে রিমুভ করেন। ওকে, ঠিক আছে, আমরা এস টুল ব্যবহার করব। দিলাম, টুলটা একটু বড়ো করে নিলাম, অল্টা ধরে আবার অংশটাকে কেটে নিতে হবে। কিন্তু আপনার এই লেয়ারে, যে লেয়ারে ফটো আছে সেই লেয়ারে টিপ দেন, দিয়ে আপনারা এটাকে কেটে নেন। দেখেন, ওকে, এটা অপাসিটি কমানো আছে,
অপাসিটি গেলে আপনি 100% রাখবেন অবশ্যই, দিয়ে আপনি এটাকে কেটে নেন। ওকে, এটা কেটে নেন। হ্যাঁ, এরপরে এই পাশে আসেন, এই পাশে কিছু অংশ আছে। আর ফটোশপ নিয়ে টিউটোরিয়াল করলে সব টিউটোরিয়াল গেলে একটু লং হয়, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। ওকে, ঠিক আছে, এই দুই পাশটা কেটে নেন। ওকে, দেখেন এবার কেমন হয়েছে। হ্যাঁ, এরপরেও আমার বাম পাশে একটু সমস্যা আছে। কন্ট্রোল টি প্রেস, আবার আপনি আপনার এই লেয়ারে যান, যাই কন্ট্রোল টি প্রেস করেন, দেখেন সাইডে হয়ে আসছে। এবার এখান থেকে ধরে একটু চাপাই দেন। ওকে, আপনাদের একটু সমস্যা হলে আপনার একটু ঠিকঠাক করে নেন। হ্যাঁ, এটাও জুম মাইনাস করেন। ওকে, ঠিক আছে, এ পর্যন্ত তো হয়েছে। এখন আপনাকে এটাকে কয়ে কেটে নিন, কেটে নিতে হবে পাসপোর্ট সাইজ করে। আচ্ছা, পাসপোর্ট সাইজ করে কেটে নেব, অথবা এখান থেকে আপনি কেটে নিন। হ্যাঁ, এ পর্যন্ত এটা আপনি বাম পাশ থেকে কেটে নিন, এ পর্যন্ত দিয়ে আপনি ইন্টারফেস করেন। ওকে, ছবিটা এখন এ পর্যায়ে, এখন ছবিটাকে পাসপোর্ট সাইজ করতে হবে। সাইজ বসান আল্ট্রা ধরে ডাবল আই। ওকে, ঠিক আছে, এই দুইটা উঠাই দেন। 1.5, 1.5, 1.9। ওকে, এটা পাসপোর্ট সাইজ হলো, এটা পাসপোর্ট সাইজ হলো। ওকে ভিউয়ার্স, এখন আপনাদের পোশাক, আপনাদের যে কোনো পোশাক, শার্ট বলেন, কোট বলেন, ট্রাই বলেন, আপনারা এভাবেই করতে পারবেন। এবং ট্রাই এবং কোট এই দুইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা আপনারা ডাউনলোড করে আপনারা করবেন।